হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে কিন্তু আবারও ব্যাপারি পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি আমার ভিডিওতে কথা বলবো। এর আগের দিনের ভিডিওতেও কিন্তু আমি ব্যাপারি পরিবার নিয়ে কথা বলেছিলাম, তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু একদমই টানবেন না, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, না তো কিন্তু ইম্পর্টেন্ট কিছু মিস হয়ে যেতে পারে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা পেতে পারেন। আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, যাতে এই ব্যাপারি পরিবারের যে সত্যটা সেটা সবার সামনে খুব সহজেই চলে আসে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, বেশি আয়নায় বানায় না করে আমি বলি, আজকে কিন্তু ভিডিওটা আমি কতগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো মূলত হচ্ছে আমি কথা বলবো আজকের ভিডিওতে ছয়টা বিষয় নিয়ে কথা বলবো। তো এক নাম্বার ভিডিওতে যাকে নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রিয় মিমাপু। আজকে কিন্তু ছোটদের দিয়ে শুরু হচ্ছে, বড়রা ধীরে ধীরে আসবে। তো আজকে কিন্তু শুধু ব্যাপারি পরিবার নিয়ে বলবো না, ব্যাপারি পরিবারের জামাইগুলোকে নিয়েও বলবো, আর তার সাথে ব্যাপারি পরিবারের বউগুলো নিয়েও বলবো। তো প্রথমে মিমাপুকে বলি, মিমাপু যেহেতু একা সিঙ্গেল, তো মিমাপুকে নিয়ে কি বলবো, মিমাপু তো এখানে সেখানে যেখানে সেখানে গেলে কিন্তু খাওয়া শুরু করে দেয়, আর এটার জন্য কিন্তু মিমাপুর পেট খারাপ হয়েছে। আর আসলে মিমাপুর কথা বললেই শুধু বলা না, আপনারা অনেকদিন ধরেই দেখতেছেন যে ম্যাডাম তিশা কিন্তু আসলে ঢাকা শহর ছেড়ে চলে যাবে, এই জন্য কিন্তু সে গভীর শোকে শোকাহত, এই জন্য সে কিন্তু খাওয়া দাওয়া নাওয়া সব বাদ দিয়া দিছে, সে এখন আর গোসলও করে না, কিছু করে না, সব সময় ওই একই খিমার পরে ঘুরতে থাকে। গত এক সপ্তাহের ব্লগ যদি আপনি তিশাপুর চ্যানেলে গিয়ে দেখেন, দেখবেন একই খিমার পরে ঘুরতেছে, এবং সে তো আজকে নিজেকে ফুটিং বলেছে, মানে পুডিংকে বলতেছে, আমাকে দেখতে ফুটিংয়ের মতো লাগতেছে। আর সেই পুটিংয়ের পাশে থাকতে থাকতে, দুর্গন্ধযুক্ত মহিলার পাশে থাকতে থাকতে আমাদের সর্দারনি, আমাগো সর্দারনি মিমাপুর কিন্তু পেট খারাপ হয়ে গেছে, স্লো মোশন হয়ে গেছে, লুজ মোশনের অপোজিট কিন্তু স্লো মোশন। তো সব কিছু কেন বলতেছি তা আপনাদের জানিয়ে দিচ্ছি, দেখতে থাকেন। তো বেশি একটা ভালো ছিলাম না, খাইতে পারেন, এর মধ্যে একদিন অনেক বেশি অসুস্থ ছিলাম, আজকে একটু সুস্থ আছি। তো আমি অসুস্থ কি ছিল দেখো, না শারীরিক ভাবে অসুস্থ ছিলাম, এটা আমার বই না দেখেন, আমার পচাইতে যাই আমি ফ্লিপটার ইয়ে এটা দেখে, তো অসুস্থ হয়ে গেছি। আপুদের বাসায় কি যেন খাইছিলাম, এত অসুস্থ হয়ে গেছি, তো একদিন আমি একদম পুরো বিছানাতে উঠতে পারি না কেন, ফাইনালি আজকে একটু অসুস্থতা বোধ করতেছি, তো ভাবলাম বোনকে নিয়ে একটু বাইরে যাই। স্লো মোশনে আছে এখন, কিন্তু আমার মনে হইতেছে পুটিনের মতো, এই হলো কালার, না সুন্দর দেখাচ্ছে কিন্তু এই কালারটা। দর্শক আপনারাই বলেন যে এই যে খিমারটা এটা তো হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন কালারের খিমার রে আমাকে শিক্ষিত এবিসিডি আলা তিশাপু কি কইতেছে, আমাকে শিক্ষিত তিশাপু বলতেছে ইয়ালো কালার ইয়ালো কালার। এনজয় করি এখন, হলো আমার বোনকে সাবিনাপুকে অনেক বেশি মিস করতেছি। তোমরা কেউ যদি শুনতে পাও আমার বোনকে ওখান থেকে ফিকে আমাদের কাছে পাঠিয়ে দাও, সাবিনাপু অনেক অনেক মিস করতেছে। এখন আমাদের এই যে সর্দারনি মিমাপু আর কুইন তিশা ম্যাডাম কিন্তু ভুল লাগেছে যে আমাদের সাবিনুর হচ্ছে টাকার বাক্স, হ্যাঁ তো টাকার বাক্স ফুটবল, হ্যাঁ রে তো ফিক্কা মারা যাবে না, ফিক্কা মারলে যদি রাস্তায় কোথাও পড়ে তাহলে তো টাকা ছড়াই ছিটাই যাবে, তারে তো লাথি মাইরা আসলে ফেলতে হবে। আসলে যদি কোনো ক্লায়েন্ট তাকে ঢাকায় ডাকে টাকা পয়সার জন্য, তাহলে না আমাগো সাবিনুর আপু আসে, আর এখন তো সাবিনুর আপুর আসা আরও মানে দুষ্কর, কেননা সাবিনা আপু কিন্তু এখন একটা নতুন ব্যবসা শুরু করে দিয়েছে, আর এটা কিন্তু আগের ভিডিও আমার আছে আপনারা দেখে আসবেন, সাবিনা আপু কিন্তু বলেছে সে টাকার জন্য যে কোনো কিছু করবে, এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি ভিডিওতে উনি কিন্তু টাকার জন্য কুলিগিরি করতেছে। মুসকান মুসকান কইরে
আরেকটা বিষয় দর্শক যেটা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আরিফ কিন্তু এখন আসলে সাবিনের উপর থেকে তার মন উঠে গেছে আর সাবিনের উপর থেকে তার মন উঠে যাওয়ার কারণে কিন্তু সে বাড়ি থাকা সত্ত্বেও সাবিনুরকে নিচে পাঠাইছে এইসব গেস্ট অ্যাটেন্ড করতে আর একটা খুশির খবর কিন্তু সাবিনুরদের আসছে যেটা সাবিনুরা কেক কেটে উদযাপন করেছে সেটা হচ্ছে সাবিনুরা নতুন বাড়ি বানাচ্ছে আর এটার জন্যই কিন্তু সাদিয়া এসছে আর আপনারা যদি ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন সাদিয়াও কিন্তু নতুন বাড়ি বানাচ্ছে মুস্কানের জন্য এবং একইভাবে সাবিনুরও কিন্তু বানাচ্ছে এবং সব কিছুই কিন্তু কেক কেটে তারা সেলিব্রেট করছে আর সাবিনুর তো আসলে আরিফ তো হিজড়া আরিফের তো আসলে বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নেই এই জন্য কিন্তু সাবিনুর কিন্তু অনেক চেষ্টা করেছে যে ব্লগের জন্য যেমন তিশা ম্যাডাম তারপর আমাদের সর্দারনি মিমাপু বাচ্চা টাচ্চা নিয়েছে এবং ছাদিয়া আপাও নিয়েছে চেয়েছেও বাচ্চা নেই কিন্তু আসলে আরিফের তো সেই ক্ষমতা নেই এই জন্য কিন্তু আসলে বাচ্চা কাচ্চা হচ্ছে না এই জন্য পরের বাচ্চাকে কিন্তু ভাড়া করে এনে সাবিনুর আপুর ব্লগের ভিউ বাড়াতে হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পারলেন যে আরিফ কিন্তু বাড়ি ছিল এরপরও কিন্তু আরিফ দোতলা থেকে নিচতলায় নেমে একটা যে ভদ্রতা সেটা কিন্তু করতে যায়নি আর আরেকটা বিষয় আপনারা দেখবেন আমাদের ছাবিনুর আপু কিন্তু প্রায় ব্লগ দেয় যে সে সবসময় সারাদিন কাজ করে সকাল থেকে কাজ করে বিকালে কাজ করে রাতে কাজ করে কিন্তু আমরা কিন্তু এখানে ছাদিয়ার কল্যাণে ছাবিনুর আপুর ভিডিওতেই দেখছি যে সে রুমকে গোডাউন করে রেখেছে তাহলে সে সারাদিন কী কাজ করে আপনারা বুঝতেই পারতেছেন সারাদিন মনে হয় সে ইমো বিজনেস আরও অন্যান্য যে বিজনেস লালবাতি বিজনেস সেসবই মনে হয় করে বেড়ায় সেই সব কাজে সে ব্যস্ত থাকাতে কিন্তু সেই ঘরের কাজে আর মন দিতে পারে তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পারলেন যে সাবিনুর তার বাড়িটাকে কি গোডাউন বানায় রাখছে আর এখন তো সে এই যে নতুন বাড়ি বানাচ্ছে এইসব নিয়ে ব্যস্ত আর এই জন্য অন্যের বাচ্চাকে এনে সে ভিউ বানানোর চেষ্টা করছে নিজে যেহেতু আর বাচ্চা জন্ম দিতে পারছে না এখন সেই মাতৃত্বর স্বাদ যেহেতু সে নিতে পারছে না কিন্তু সে ভিডিও থাম্বনেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি পাঠালো আমার কথা আর কতদিন পরের ধরনের পোদ্দারি করবি এবার নিজে কিছু কর এক মরিয়মকে দিয়ে তো তোর ব্যবসা হবে না তোর বোন তিশা তারপর মিম যেমন বাচ্চা পয়দা করে এগুলোকে নিয়ে এখন হাতিয়ার করে টাকা কামাচ্ছে তুইও কামানোর চেষ্টা কর নাকি তোর দ্বারা আর হচ্ছে না নাকি আরিফের দ্বারা হচ্ছে না সেটা তো আমাদেরকে বলতে হবে খুলে বল আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি দেখি ছুরি ছুরি হাতে না তো ভালো না হ্যাঁ আমার ডাক্তারের নেওয়ার কষাই নেওয়ার কে হলো ডাক্তার ছুরি হাতে না কষাই ছুরি হাতে না কষাই কেনা ডাক্তার কষাই কেনা ডাক্তার কেনা কষাই আমি মরিয়ম ডাক্তার তো দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন যে সামি সামি আরিফ কিন্তু মরিয়মকে কষায় বলে ফেললে এবং এটা কিন্তু সাবিনুর যখন তাকে পায়ে ধাক্কা মেরে জিজ্ঞেস করে ভেতরে ভেতরে যে ভিডিও তো হচ্ছে তো কাকে বললে তুমি কষায় তখন কিন্তু সে বলে যে সে নিজেকে কষায় বলছে কিন্তু আপনারা যদি ভালো করে ভিডিও ক্লিপটা খেয়াল করেন এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝাই যাচ্ছিল যে সে হচ্ছে মরিয়মকে বলতেছিল যে হচ্ছে মরিয়ম হচ্ছে আপনার কষায় আর সে হচ্ছে ডাক্তার তো যাই হোক আসলে এভাবে নিজের মেয়েকে অপমান কেন করাচ্ছে কিবরিয়া ভাই আমি জানি না
হয়তোবা তারও কিছু মজবুরি আছে। আর সাবিনুর যে কি করছে, তারা এখন মরিয়মকে শুধু টাকা উৎপাদনের একটা মেশিন হিসেবে কিন্তু রাইখা দিছে, এবং তারা কিন্তু এটাও বলে যে তারা একটা সুখবর দিচ্ছে। এখন সাবিনুরের পক্ষে তারা আসলে মা হওয়া সম্ভব না, আমার মনে হয় তারা মরিয়মের নামে একটা চ্যানেল খুলে দিচ্ছে, যেটা তারা খুব শীঘ্রই, মানে চ্যানেল তো আগেই খুলেছে, মনে হয় ওটার অনেক সাবস্ক্রাইবার হয়েছে, এবং যেটা তারা শীঘ্রই সামনে নিয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি আপনারা আমরা জানতে পারবো। তো যাই হোক, সাবিনুরকে ছেড়ে এবার আমি আসি হচ্ছে বাপ্পির কথায়। আবার বাপ্পির সাথে মিমের প্রতি বাপ্পি যে দুর্বল, এটা কিন্তু আমরা মিমের হলুদের ছবি থেকেই দেখতে পাই, যে এক চামচে দুজন কিন্তু মিষ্টি খাচ্ছে, একটা মিষ্টি ভাগাভাগি করে খাচ্ছে। এখন পুরনো চাল যেমন ভাত ভারে, পুরনো প্রেম কিন্তু মানুষ কখনো ভুলতে পারে না, এবং ঢাকা থেকে যাওয়ার আগে স্মৃতিচারণের সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাপ্পি সে পুরনো প্রেম কিন্তু আবার জেগে উঠেছে, এবং সে কিন্তু এখন আসলে মিমের কথায় বানরের মতো লাফালাফি করছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় ভিডিও ক্লিপস থেকে দেখে নেন। মজা পাইছে, ছোট মানুষ না, মজা দিই না। তো দর্শক, আপনারা কিন্তু দেখতেই পারলেন যে আমাকে বাপ্পি ভাই কিভাবে বানরের মতো, মিমের হাতে চাবি দেওয়া বানরের মতো সে আসলে অভিনয় করতেছিল। আর একটা বিষয় যদি আপনারা দেখেন, মিম কিন্তু ইদানিংকাল আবদিয়াকে নিয়ে কিন্তু বাপ্পির বাড়িই আছে, এবং আবদিয়াকে কিন্তু আসলে দেখায় যে তারা অনেক ভালোবাসে আসলে কিন্তু তা না। আপনি যদি ভালো করে ভিডিওগুলো দেখেন, বাপ্পি কিন্তু সবসময় আসলে তাবিয়াকেই মূল্য দেয়, তাবিয়াকে নিয়ে দোকানে যায়, এবং একটা ছোট বাচ্চা যখন বাড়িতে আসে চাইলে কিন্তু দুইজনকে নিয়েই যাওয়া যায়, কিন্তু যেহেতু দুইজনে হাঁটতে পারে, কিন্তু বাপ্পি যেহেতু নিজের রক্ত নিজের মেয়ে, নিজেকে নিয়েই কিন্তু সে দর্শক। আরেকটা বিষয় যেটা আপনাদের আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইদানিংকাল বাপ্পি কিন্তু আসলে তানজিলার বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। আসলে তারা পাবনা সেটেল হবে, তার পরপরই তারা চাচ্ছে যে তানজিলাকে বিদায় করে দিই, কারণ তানজিলা হচ্ছে একটা অকালকুষ্মাণ্ড, সে বিভিন্নভাবে ব্যবসা করে টাকা কামাই করে নিজের খাওয়া নিজেই জুটাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু বাপ্পি কিন্তু আসলে প্রমোট করতে চাচ্ছে তানজিলাকে, যে সে তার জীবনটা ছন্ন ছাড়া এমন একটা টাইটেল দিয়ে সেই গতকালকে ভিডিও আপলোড দিয়েছে, এবং সে বলেছে তানজিলা সংসারে সব কাজ করলো। কিন্তু ভিডিওর মধ্যে যদি আপনি দেখেন যে তানজিলাকে কিন্তু সে নিজেই রান্নার মানে নিজেই হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে ডাকে এবং বলে সবাইকে দিতে, এবং তানজিলা কিন্তু জানেও না কি করবে, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাই তানজিলা কিভাবে তাবিয়ার দিকে চোখ গরম করে। আসলে সদবন সদবনই হয়, সদবন কখনোই আপন হতে পারে না, সেটা কিন্তু আরেকবার তানজিলা প্রমাণ করে দিল। চিন্তা করছেন জি বলো, সম্মান করে নাকি, যে মানে আমি এটা আমি খেসুরি বলবো, এটা আরো দেখে মানুষ ওটা খেসুরি উচ্চারণ করবে, এজন্য মানে আমাদেরকে স্পেশালি যা বলতে হবে সব সঠিক উচ্চারণ করতে হবে। তাবিয়া দুষ্টামি শুরু হয়ে গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, তাবিয়া দুষ্টামি শুরু হয়ে গেল না, ওই চিন্তাই বলে, সবাই তো আর বলে না। এ দেখেন, ইদানিংকালে কিন্তু আসলে মিমের যে ডায়েট সেটা নিয়েও কিন্তু আসলে বাপ্পি খুব বেশি উদগ্রীব, এবং সে কিন্তু এই জন্য ভিআইপি টিপস দেয়। আপনারা যারা বাপ্পি ভাইয়ের কথার ভিআইপি টিপস নিতে চান, তারা কিন্তু এই ক্লিপটা দেখে আসতে পারেন। এক গ্লাস গরম পানি আর একটা লেবু চিপা খাবা, রাত তোমার সারা রাত্রে ওইটা কাজ করে, চর্বিটা নরম করার। ভেজাল হয়ে গেছে, আমার টিপসটা কাজে লাগলো। দেন দেন কি এক্সপ্রেশনটা, কি বিরোধী দল, সব জায়গায় বিরোধী দল আমার। কালকে আপনারা কিন্তু শুনতেই পারলেন যে হচ্ছে আপনার
পাপ্পি ভাইয়ের টিপস যে লেবু পানি খেতে হবে, আবার এদিকে মিম কিন্তু বলে যে সে 20 কেজি ওজন কমছে, এটা শুনেও কিন্তু পাপ্পি অনেক অবাক হয়ে যায়। তো সব ডিটেলস ক্লিপ আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না, যেগুলো মুখ্য মুখ্য সেগুলোই হচ্ছে দেখালাম। তো এখন হচ্ছে আমি আরেকটা বিষয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে আপনার শাহিনের যে নতুন অভিনয়, তারা আসলে নতুন একটা মানে খুব রোম্যান্টিক কাপলের চরিত্র অভিনয় করতে যাচ্ছে, এবং সেটার জন্য কিন্তু শারমিনের ভিডিওতে সে শাহিন মিথ্যা ঘুমের অভিনয় করছে এবং ভাব দেখাচ্ছে যে সে স্বপ্ন দেখতেছে। আর শারমিনও কিন্তু তার ভিডিওতে বলেছে যে রাতের বেলা আসবে বলে আসেনি, এবং আসলে শাহিন যে কোন খেলা খেলে বেড়াচ্ছে, কোন খেলা দেখে বেড়াচ্ছে সেটা শাহিনই জানে। এবং শাহিন কি পরিমাণ অভিনয় করছে আপনারা নিজেরাই দেখে আসেন। কবে খেলা দেখলাম? কালকে না পরশু? কালকে তো উড়ি পাঁচ বাজে গেলাম, আজকে আবার কাল লাগে। স্বপ্ন দেখতেছেন না এখন? না, সব হয়ে গেল লাগে। আপনারা কিন্তু শাহিনের সস্তা ড্রামা দেখতেই পারলেন যে আমাদের ফুটানি বাবু খেলা দেখতে গেছে, খেলা শেষে আবার কার সাথে খেলতে গেছে, কোন কোন মহিলার সাথে যে পরকিয়া করে বেড়াচ্ছে, এটা আসলে শাহিন নিজেই জানে। আর এই খেল মানে এই অভিনয় দেখেও যদি আপনার মনে হয় যে অনেক অভিনয় দেখে ফেলছেন, আসলে না, এর চেয়ে অনেক বড় অভিনয় হচ্ছে আমাদের খুকি আপা করছে, যে কিনা শ্বশুর বাড়িতে গতকালকে এসছে, এবং এসে সে নাকি খুবই অবাক হয়ে গেছে যে সে লেপা দেখেছে ঘর, সে অনেক অবাক হয়ে গেছে তার শাশুড়ি কাজ করেছে। আমার কথা, সে কি শারমিনের ভিডিও দেখে না? আপনার আমার মতো কি সে গদ্ধ? এই যে বাড়িতে আসতেছি, আর মানে আইসা দেখলাম যে বাড়িতে একটু অন্যরকম পরিপাটি, কারণ আমি ছিলাম বেড়াতে গেছিলাম, আর আমি এই সময়টা আমি সব ঘরের পিড়াপুড়া লিপি, তারপর উঠান লিপি। তো আইসা দেখি যে পিড়াপুড়াগুলোর লেপা, দেখে ভালোই লাগলো। তো মা হলো এখানে রান্না করতেছে, আর তানহার সাথে হলো দুষ্টামি করতেছিল। তানহা হলো এই যে ই করতেছে কি যেন, সানগ্লাস চোখে দিয়ে আসছে এই জন্য। তো যাই হোক, আর এই যে এই পাশটাতে হলো দর্শক, আজকে ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল আপনাদের সামনে সবকিছুই তুলে ধরা, তো আমি একে একে সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা দেখতেই পারলেন আজকে ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন। এই ব্যাপারী পরিবার আসলে একটা সারপ্রাইজ বক্স, কেউ আমাদেরকে সারপ্রাইজ দেওয়া বন্ধ করে না, সবসময় সারপ্রাইজ দিতেই থাকে, মানে এরা ইচ্ছা করে ট্রলড হয় না কি আল্লাহ জানে। তো ঠিক আছে, এখনকার মতো বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে সবসময় আমাদের চ্যানেলে ধামাকা থাকে, তো ধামাকা দেখতে দেখতে বিদায় নিচ্ছি।